আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই চিড়িয়াখানায় গিয়ে থাকবেন, আর সেখানে নিশ্চয়ই অনেক জংলি জানোয়ার দেখে থাকবেন আর তাদের ভিডিও বানিয়ে থাকবেন। কিন্তু যদি বলা হয় আপনার এবং সেই জানোয়ারের মধ্যে যে গ্লাস থাকে যেটি আপনাকে ও সেই প্রাণীকে আলাদা করে রাখে, সেটি যদি মজবুত না হয় তাহলে আপনার কেমন লাগবে? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই কিছু ভিডিও দেখাবো যেখানে লোকজন চিড়িয়াখানায় গিয়েছে এবং তাদের সাথে দুর্ঘটনা ঘটেছে যেগুলো তাদের সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়েছে, আর কিছু এমন ব্যক্তিদের সম্পর্কেও বলবো যারা জংলি জানোয়ারের সাথে এমন আচরণ করে থাকে যাদেরকে মানুষ বেকুব বলতে বাধ্য হবে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। চলুন সর্বপ্রথম আপনাদেরকে একটি ক্লিপ দেখাই। বন্ধুরা, সিংহ যাকে জঙ্গলের বাদশা বলা হয়, যদি আপনি এই ফুটেজ দেখেন তাহলে এটিকে কোনো পালিত সিংহ মনে হবে, কিন্তু এটি একটি জংলি সিংহ যেটি যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখানে আপনি দেখতে পাবেন একজন ব্যক্তি মজুদ রয়েছে যার সাথে দুজন বাচ্চাও রয়েছে। সেই ব্যক্তি একটি বাচ্চাকে সিংহের উপর বসিয়ে দেয়। পরবর্তীতে সেই বাচ্চাকে ভয় পেতে দেখা যাচ্ছে। তারপর সেই ব্যক্তি অন্য বাচ্চাটিকেও সিংহের উপরে বসিয়ে দেয়। সিংহ তার মুখ ঘোরানোর ফলে বাচ্চারা নিচে পড়ে যায়। বন্ধুরা, এরা খুবই বিপজ্জনক হতে পারে। জংলি জানোয়ার আপনার উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে, কারণ তার আচরণ আনপ্রেডিক্টেবল, কারণ কেউ জানে না পরের মুহূর্তে সে কি করবে। এমন অনেক কাহিনী আছে যেখানে শোনা যায় পালিত জানোয়ার তার মালিককে খেয়ে ফেলেছে। এই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত? কি বলবেন এই ব্যক্তি সম্পর্কে? কি রায় আপনার? কমেন্ট করুন। বন্ধুরা, চলুন পরবর্তী ফুটেজের দিকে যাওয়া যাক। এখানে আপনারা একজন মেয়েকে দেখতে পাবেন, সে একটি চিড়িয়াখানায় মজুদ। তার এবং সিংহের মাঝে একটি কাচের দেওয়াল দেখা যাচ্ছে। সিংহটি মেয়েটির স্কুটির দিকে হাত পা ছড়িয়ে দিতে থাকে এবং তাকে মাটিতে শুয়ে পড়তে দেখা যায়। এই ভিডিওটি অনেক কিউটও ছিল, কারণ সিংহ মানুষের দিকে নয় বরং স্কুটির দিকে আকৃষ্ট হতে দেখা যায়, অর্থাৎ তার স্কুটি পছন্দ হয়ে যায়। আপনার কি মনে হয়, সিংহ মেয়েটির দিকে আক্রমণ করতে চেয়েছিল নাকি স্কুটির দিকে আকৃষ্ট হয়েছিল? আপনার ফিডব্যাক কমেন্ট করুন। চলুন পরবর্তী ভিডিওতে যাওয়া যাক, আর আপনাদেরকে গরিলা সম্পর্কে বলি। বন্ধুরা, এটি একটি চিড়িয়াখানা। এখানে একটি গরিলাকে গ্লাসের মধ্যে বন্দী থাকতে দেখা যায়। লোকজন আসছে এবং দেখছে। একে দেখে লোকজন বিনোদন নিচ্ছিল, আর এই সময়ের মধ্যেই গরিলা দৌড়ে আসে এবং গ্লাসে আক্রমণ করে, আর গ্লাস যেটিকে খুবই মজবুত মানা হয় তাতে ফাটল ধরে। যদিও কাঁচ ভাঙেনি, তবুও ভাঙার মতো অবস্থা হয়ে যায়। লোকজন ভয় পেয়ে যায় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গ্লাসটি বদলে দেওয়া হয়। এই দৃশ্যটি সেন্ট্রাল চায়নার একটি চিড়িয়াখানার। এখানে আপনি দেখতে পাবেন একটি বানরের হাতে পাথর রয়েছে আর সে পাথর দিয়ে গ্লাসে আঘাত করতে থাকে। এটি দেখার লোকজন এটি মজা ভেবেছিল, কিন্তু হয়তো বানর নিজেও জানতো না পাথর দিয়ে আঘাত করলে গ্লাস ভেঙে যাবে। সে বারবার গ্লাসে আঘাত করতে থাকে আর হঠাৎ করে সম্পূর্ণ গ্লাস ভেঙে যায় আর বানর পেছনের দিকে পালিয়ে যায়। তারপর দ্রুত তাকে পিঞ্জিরা বন্ধ করা হয় এবং গ্লাস রিপেয়ার করা হয়। এটি খুবই অদ্ভুত একটি দৃশ্য ছিল। অনেক লোক প্রাণীদের সাথে ছবি উঠাতে পছন্দ করে। এই বাচ্চাও ছবি উঠাচ্ছিল আর পিছে থেকে একটি টাইগার দৌড়ে আসে, আর এই ভিডিও নিশ্চয়ই বাচ্চাটির জন্য সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। কিন্তু সেই বাচ্চা ভয় পেয়ে যায় যখন টাইগার দৌড়ে এসে গ্লাসের সাথে ধাক্কা খায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ইনফরমেটিভ ভিডিও। আশা করি আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।